আচ্ছা ক্লাস টু তোমাদের ইতিহাসে এক থেকে পাঁচ অধ্যায় প্রথম পর্বের পরীক্ষা হয়ে গেছে। আজকে তোমাদের ছয় অধ্যায় থেকে পড়ানো শুরু হবে। ছয় অধ্যায় কি আছে? মহাভারতের কথা। তোমরা আগে পড়েছো রামায়ণের কথা। রামায়ণে কি ছিল? না, রামচন্দ্রের কথা ছিল। সেই রকম মহাভারতে তোমাদের আছে হস্তিনাপুরের রাজাদের কথা। এই মহাভারত থেকে আমরা ওই হস্তিনাপুরের রাজাদের সম্বন্ধেই জানতে পারি। হস্তিনাপুরের রাজা ছিলেন, তার নাম হলো বিচিত্রবীর্য। তার দুই ছেলে ছিল, ধৃতরাষ্ট্র এবং পাণ্ডু। কিন্তু ধৃতরাষ্ট্র জন্ম থেকেই তার দুই চোখে উনি দেখতে পেতেন না, হ্যাঁ, অন্ধ ছিলেন। সেই জন্য তো ওনাকে সিংহাসনে বসানোটা সম্ভব হলো না। তাই যদিও ধৃতরাষ্ট্র বড় ছেলে, তাও বিচিত্রবীর্যের মৃত্যুর পর রাজা হলে পাণ্ডু। ধৃতরাষ্ট্রের স্ত্রীর নাম ছিল গান্ধারী, আর তার একশত ছেলে ছিল, মানে একশো জন ছেলে, আর একটিমাত্র মেয়ে ছিল। হ্যাঁ, বড় ছেলের নাম ছিল দুর্যোধন, আর মেয়ের নাম হচ্ছে দুঃশনা। আর পাণ্ডুর দুজন স্ত্রী ছিল, একজনের নাম কুন্তী, আরেকজনের নাম মাদ্রি। তাদের আবার পাঁচজন ছেলে ছিল, যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব। ধৃতরাষ্ট্রের ছেলে ওই একশত ছেলেকে একসঙ্গে বলা হতো কৌরব, আর পাণ্ডুর যে পাঁচজন ছেলে তাদের একসঙ্গে বলা হতো কৌরব। পাণ্ডুর মৃত্যু হলে হস্তিনাপুরের সিংহাসন নিয়ে এবার কৌরব আর প্রথমে তো বিচিত্রবীর্য হলো, তিনি মারা গেলেন। তারপর ধৃতরাষ্ট্র তো বসতে পারলেন না, পাণ্ডু বসলেন সিংহাসনে। কিন্তু এবার পাণ্ডু মারা যাবার পর এবারে কৌরবরা বসবে না পাণ্ডবরা বসবে, এইটা নিয়ে একটা দ্বন্দ্ব দেখা দিল। হ্যাঁ, তারা কি করলো? বিবাদে জড়িয়ে পড়ল। তো দুর্যোধন একটু দুষ্ট প্রকৃতির ছিলেন। তিনি কি করলেন? না, বারণাবধ বলে একটি জায়গায় গালা দিয়ে একটি বাড়ি তৈরি করলেন। সেই বাড়িতে তিনি কি করলেন যে পাণ্ডবদের পুড়িয়ে মারলেন। তাহলে কি হবে? পাণ্ডবদের যদি পুড়িয়ে মারা হয় তাহলেই তারা সিংহাসনটা পেয়ে যাবে। এই রকম এই যে গালা দিয়ে যে বাড়ি তৈরি করা হয় তাকে বলা হয় যতুগৃহ। আচ্ছা, কিন্তু দুর্যোধন এই যে ভেতরে ভেতরে চক্রান্তটা করছে, এটা পাণ্ডবরা আগে থেকে জানতে পেরে গিয়েছিল। তারা কি হলো? তারা সেই জন্য সেখান থেকে পালিয়ে গেল, ওই ওতে থাকলো না, নিয়ে তারা পাঞ্চাল রাজ্যে চলে গেল। সেখানে এবার তারা কি করলো? না, মায়ের অনুমতি নিয়ে পাঞ্চাল রাজ্যের রাজা ছিলেন দ্রুপদ, তার কন্যা হচ্ছে দ্রৌপদী, দ্রৌপদীকে পাণ্ডবরা বিবাহ করলেন। মানে পাণ্ডবরা পাঁচজনেই ওই দ্রৌপদীকে বিয়ে করলেন। আচ্ছা, এবার জানাজানি হয়ে গেল যে পাণ্ডবরা তো মরেনি, তারা তো বেঁচে আছে। এবার কি হলো? না, সেটা জানতে পেরে ধৃতরাষ্ট্র ভালো ছিলেন, তিনি তাদের ফিরিয়ে আনেন এবং অর্ধেক রাজ্য দিলেন। কিন্তু দুর্যোধন এটা মনঃপুত হলো না, তিনি চক্রান্ত করে এবার যুধিষ্ঠিরকে পাশা খেলায় আমন্ত্রণ করলেন এবং তাদের পাশা খেলায় হারিয়ে দিলেন। আর তার বাবা মানে ধৃতরাষ্ট্র যে রাজ্যটা তাদের দিয়েছিল পাণ্ডবদের, সেটাও আবার নিয়ে নিল, কারণ হেরে গেল তারা পাশা খেলায়, তাই তাদের নিয়ে নিল। এবার একটা তাদের মধ্যে ওই কৌরব আর পাণ্ডবদের মধ্যে একটা শর্ত হলো। কি শর্ত? না, এই যে হেরে গেছে তার জন্য পাণ্ডবদের ১২ বছর বনবাস জীবন কাটাতে হবে আর ১ বছর অজ্ঞাতবাস কাটাতে হবে। এই ১৩টা বছর বাইরে থাকার পর আবার তারা যদি আসে, তবে তারা হস্তিনাপুরে এলে তখন তারা রাজ্যটা ফিরে পাবে। পাণ্ডবরা আর কি করবে? ওরা তো পাশা খেলায় হেরে গেছে, ওরা তাই করলো। কিন্তু যখন ওরা ফিরে আসার পর যখন রাজ্য ফেরত চাইল, তখন আবার দুর্যোধন বলল, না, আমি তোমাদের রাজ্য ফেরত দেব না। বলল, তোমাদের আমার সঙ্গে যুদ্ধ করো, যুদ্ধ করে যদি যুদ্ধে যেত তবেই তোমাদের আবার রাজ্য ফেরত দেবো। কথা রাখলো না দুর্যোধন। হ্যাঁ, বলল, বিনা যুদ্ধে আমি তোমাদের রাজ্য ফেরত দিতে চাই না। ফলে কি হলো? না, কৌরব পাণ্ডবদের মধ্যে একটা বিশাল যুদ্ধ শুরু হলো। সেই যুদ্ধটা হলো কুরুক্ষেত্রের মাঠে। কতদিন ধরে যুদ্ধটা চলেছিল? না, ১৮ দিন ধরে যুদ্ধটা চলেছিল। কিন্তু যুদ্ধের শেষে দেখা গেল যে পাণ্ডবরাই জিতে গেছে, কৌরবরা হেরে গেল। পাণ্ডবরা যুদ্ধ করেছিল, সেই যুদ্ধের সারথি ছিলেন
স্বয়ং এই পাণ্ডবরা যে যুদ্ধ করেছিল সেখানে তো রথ ব্যবহৃত হয়, সেই রথের সারথি ছিলেন শ্রীকৃষ্ণ যিনি স্বয়ং ভগবান। আচ্ছা, এই হচ্ছে তোমাদের মহাভারতের কথা। তা এই মহাভারতের এই গল্পটা, এইটা সংস্কৃত ভাষা, আমরা যদি ধরো বইয়ের আকারে না লেখা থাকে এবং বইটা না পড়ি, তাহলে আমরা তো এটা কত কত বছর আগে ঘটনাটা ঘটে গেছে আমরা বই পড়ে পরে জানতে পেরেছি, তাই তো? তাহলে আমাদের একটা বই হিসাবে লিখে রাখতে হবে। সেই কাজটা করেছিলেন, সংস্কৃত ভাষায় এই লেখাটা রচনা করেছিলেন মহাভারত মুনি ব্যাসদেব। এবার ধরো সবাই তো সংস্কৃত ভাষাটা জানে না, তার জন্য পরে কাশীরাম দাস আবার কী করেছিল না, মহাভারতটাকে বাংলায় অনুবাদ করেছিলেন। আচ্ছা, এইটুকুনি আজকে থাক, তোমাদের গল্পটা আজকে পড়িয়ে দিলাম, পরের দিন অনুশীলনী করাবো।